ঠাকুরের বিরহ ভুলবার জন্য মাই এক বছর চিত্তে চিত্তে করেন। সঙ্গে ছিলেন গোলাপ মা, লক্ষ্মী দেবী, মাস্টার মশাই, স্ত্রী এবং স্বামী যোগানন্দজি, অবেধানন্দজি, অদ্ভুতানন্দজি। বিভিন্ন চিত্তে ঘুরবার সময় বারবার ঠাকুরের দর্শন পেয়ে মায়ের মন অনেকটা শান্ত হয়। তারপরে ফিরে এসে কামার পুকুরে মা ঠাকুরের দর্শন পান। একদিন দেখলেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আপনার পিছনে পিছনে চলছেন নরেন্দ্র বাবুরা রাখার প্রবৃত্তি। মা দেখলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলের ঢেউ বেরিয়ে আসছে। মা বুঝলেন ইনিই তো সব, এর পাদপদ্ম থেকে তো গঙ্গা। মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শেষে ঠাকুর নরেন্দ্রর দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর সেদিনও মাকে বলেছিলেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? বৈষ্ণবতন্ত্র অনুযায়ী মায়ের চিন্ময়ী স্বামী, কাজেই মায়ের বৈধব্য অসম্ভব। কিন্তু তবুও মায়ের মনে হতো তিনি যেন নিঃসঙ্গ, অমন সোনার মানুষই চলে গেছেন, কি হবে দেহ রেখে। এই সময় এর কথা মা নিজেই বলেছেন পরবর্তীকালে, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। এই সময় মা একদিন দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই মেয়েটিকে আর ঠাকুরকে দেখা গেল না। এর কিছুদিন পর সীমা একদিন জয়নামবাটিতে ভাইদের ঘরে বসে আছেন, ছোট ভাই অভয়ের বিধবা স্ত্রী সুরাবালা, তখন বদ্ধ পাগল। মা দেখলেন সুরাবালা কতগুলো কাঁথা কোলে করে আপন খেয়ালে চলছে, আর তার শিশুকন্যা রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পিছনে পিছনে চলছে। দেখেই মায়ের বুকের ভিতরটা কেমন করে উঠল। তিনি ভাবলেন, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল। ছুটে গিয়ে তিনি রাধুকে কোলে তুলে নিলেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন দিয়ে বললেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। এইভাবে রাধুকে কেন্দ্র করে সীমায়ের ঊর্ধ্বমুখী মন জগতে ফিরে এলো। তার ফলে এই পরবর্তী 33 বছর ধরে জগতে মায়ের সেই অপূর্ব মাতৃলীলা প্রত্যক্ষ করতে পেরেছ, যার দৃষ্টান্ত জগতে আনি। মা নিজে পরবর্তীকালে বলেছেন, দেখো সব বলে কি না, আমি রাধু রাধু করি অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকুও যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকত না। তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। দেহত্যাগের আগে শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন, কলকাতার লোকদের দেখতে তারা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। পরবর্তীকালে স্বামী অরূপানন্দকে, রাজবাড়ি মহারাজকে, মা যখন এই কথাটা একদিন বলছিলেন তখন হাত দিয়ে গোটা জগৎটা দেখিয়েছিলেন, অর্থাৎ কলকাতা প্রতীক, সমগ্র জগৎকেই দেখবার তাকে দিয়ে গেছিলেন যুগ অবতার। অন্ধকারে দিশাহারা জগৎবাসীকে আলো দেখাবেন, শান্তিতে ভরিয়ে দেবেন। সেই জন্যই তো এই সচল মাতৃপ্রতিমাকে রেখে গেছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবী প্রায়ই আক্ষেপ করে বলতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার শারদের যে বেদলুম, আহা, ঘর সংসারও করল না, ছেলেপুলও হলো না, মা বলা ও শুনল না। শ্রীরামকৃষ্ণ তার আক্ষেপ শুনে
বসেছিলেন শাশুড়ি ঠাকুরুন, সেই জন্য আপনি দুঃখ করবেন না, আপনার আমি এত ছেলে মেয়েই হবে, সেদিন দেখবেন মা ডাকেও জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। ঠাকুরদা হত্যাগের পর সেই ছেলেরা আসতে শুরু করে একে একে করে পিঁপড়ে শাড়ির মতো, কিন্তু মা কখনো মা ডাক শুনে অস্থির হননি। রামকৃষ্ণের সঙ্গে ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন 1890 খ্রিস্টাব্দে। বরানগর মঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুরমা স্বামীজির কথা। এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরের নেই, স্বামীজি পাশ্চাত্যে ধর্মপ্রচারে রত, কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গনী শ্রী মা স্থূল শরীরে আছেন জয়রামবাটিতে। স্বামী বিরানন্দ তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ, মন মাকে দর্শন করার জন্য বিকুল হয়ে উঠল, সুযোগ এসে গেল। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দের সঙ্গে তিনি জয়রামবাটি চললেন। জয়রামবাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন, মা চিবুকে দিয়ে তাকে আদর করলেন। তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না, কি করবেন, কোথায় রাখবেন, কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না। দিনরাত মা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যস্ত, দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করেছেন তাদের জন্য। মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন এবং এত পিড়াপিড়ি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন। সে রান্না কী যে সুস্বাদু ও মিষ্টি রাখত তাহা বলা যায় না, যেমন স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লাগিয়ে রইয়াছে। পরবর্তীকালে স্বামী বিরজানন্দ স্মৃতিচারণ করেছেন। মহা আনন্দে কালীকৃষ্ণের দিনগুলো কাটতে লাগলো। বালক বলে শ্রী মায়ের ব্যক্তিগত ফাই ফরমাস খাটার ভাত তাঁর উপর পড়ল, যার ফলে বিনা বাধায় তিনি অন্দরমহলে মায়ের কাছে যেতে পারতেন। মাঝে মাঝে স্বামী শারদানন্দ কলকের আগুন নিয়ে আসার জন্য কালীকৃষ্ণকে মায়ের কাছে পাঠাতেন, কিন্তু ছেলের হাতে কি আগুন দিতে আছে তাই চিমটা করে উনুন থেকে আগুন তুলে মা প্রথমে মাটিতে রাখতেন, তারপরে কালীকৃষ্ণকে বলতেন তুলে নিতে। এইভাবে প্রতিটি মুহূর্ত মায়ের স্নেহ শুধু আস্বাদ করে কালীকৃষ্ণ আনন্দ বিভোর হয়ে থাকতেন। তারপরে জগদ্ধাত্রী পূজা হয়ে গেল নির্বিঘ্নে, কালীকৃষ্ণ পরিশ্রম করলেন যেমন আনন্দ করলেন সেই রকম। পূজার কয়েকদিন পর স্বামী শারদানন্দ কালীকৃষ্ণ সহ চারজন ম্যালেরিয়া আক্রান্ত হলেন। মায়ের ভাবনা শেষ নেই, খালি বলতেন মা গো কি হবে, ছেলেরা সকলেই পরে পরে ভুগছে, এমন কাং যে দুধ সাগুর জন্য দুধ পাওয়া যায় না। বিজয়ানন্দ লিখেছেন মাঝে নিজে ঘটি হাতে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন তাঁদের জন্য, যাহার কাজ হইতে যাহা পাইতেন এক পোয়া আধা পোয়া এক ছোটা ঘুরিয়ে ঘুরিয়ে লইয়া আসিতেন, আর মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইতেন। সে কি ভালোবাসা ও করুণা মাখার দৃষ্টি! কিছুদিনের মধ্যে অবশ্য সবার জ্বর ছেড়ে গেল এবং মায়ের আদর যত্নে শীঘ্রই সবাই সুস্থ হয়ে উঠলেন। থাকলে মায়ের দুশ্চিন্তা ও পরিশ্রম বাড়বে বলে এবং ম্যালেরিয়া পুনঃ আক্রমণ হতে পারে এইভাবে মায়ের অনিচ্ছা সত্ত্বেও শারদানন্দজি কলকাতায় ফিরে আসা ঠিক করলেন। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন গরুর ঘাড়িতে উঠছেন তখন এক মর্মপ্রসী দৃশ্যের অবতারণ হলো। মা খিড়কি দরজার সামনে এসে দাঁড়ালেন, দেখা গেল আর চোখ দিয়ে অভিরাম অশ্রু ঝরছে, কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে। তার কষ্ট দেখে কালীকৃষ্ণ অন্যদের মোর ব্যথায় ভরে উঠল, তাঁরও অবশ্য সংবরণ করতে পারলেন না। গরুর গাড়িগুলো ছেড়ে দিলে মাও একটু দূরে দূরে থেকে পিছনে আসতে লাগলো, নিষেধ করলো শুনলেন না, যেন কিছুতেই ছেলেদের বিদায় দিতে পারলেন না। তার পুকুর ছাড়িয়ে গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়ল। কালীকৃষ্ণ পিছনে তাকিয়ে দেখলেন মা তাল পুকুরের কাছেই দাঁড়িয়ে আছেন, যতক্ষণ না গাড়ি দৃষ্টি পথের বাইরে গেল। মা ওভাবেই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। কালীকৃষ্ণ অবাক হয়ে ভাবতে লাগলেন এমন অভাবনীয় ভালোবাসায় কি নিজের মাও বাঁচতে পারেন।
বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু জন্ম জন্মান্তরে চিরকালে আপনার মা। রামকৃষ্ণ সঙ্ঘের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দে প্রথম মাতৃদর্শনের অভিজ্ঞতা একই রকম অবাক করা। শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি 1904 খ্রিস্টাব্দে। ম্যাক্স মুলারের রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটি পড়ে তিনি রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। একদিন দিন দক্ষিণেশ্বরে বসেই শুনলেন স্বামী শিষ্যর সংবাদ, প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন? মা এই ছোটো শক্তিটি যেন তুফান তুলল মাতৃভাষা তরুণের মনে। তিনি ভাবতে লাগলেন, কী মা, কোথায় তিনি? রামলাল দাদার কাছে জিজ্ঞাসা করে সেদিন তিনি জানলেন মা শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গিনী, এখনও আছেন তিনি জয়রামবাটিতে। জয়রামবাটির পথ নির্দেশ তখনই তিনি জেনে নিলেন। তারপর কিছুদিনের মধ্যে রওনা হলেন মাতৃদর্শনে। বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চলছিলেন জয়রামবাটির দিকে। মন কিছুটা অবসন্ন ছিল নানা চিন্তায়। মা তাকে কীভাবে গ্রহণ করবেন? ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলা সঙ্গনী দেবী মান্না মহিষী সাধিকার কাছে গিয়ে তিনি কী বা বলবেন? এইসব ভেবে তিনি আকুল হচ্ছিলেন। ভাবছিলেন কেউ যদি তাঁকে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিত তাহলে বেশ হতো। কিন্তু সব উদ্বেগ ও সংশয় দূর হয়ে গেল যখন সত্যি গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন। দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা, আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পর ছেলে ঘরে ফিরলে মা কেমন করে যেমন কথা বলেন ঠিক সেই রকম। কাছে বসতে বললেন তাকে, বুকে সব ভার নেমে গেল। প্রাণে প্রাণে তিনি অনুভব করলেন সত্যি ইনি মা। এই প্রথম দর্শনের স্মৃতিচারণ করে স্বামী বিশুদ্ধানন্দজি পরে বলেছেন, অহৈতুকী ভালোবাসা কি জীবনে সেদিনই বুঝতে পেরেছিলাম। পরে সেই ভালোবাসা তিনি বারবার আশ্বাস করেছেন, সে মায়ের কাছেই তাঁর মন্ত্র দীক্ষা। 1907 সালে সে মায়ের কাছেই তাঁর ও আরও দুজন গুরুভ্রাতার সন্ন্যাস। মা তখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো, পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও, সন্ন্যাসের ক্ষুদ্ধার পথে সন্তানকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন। কিন্তু এই প্রার্থনাটুকু না করে পারেননি, এদের দুটি খেতে দিও। বিশুদ্ধানন্দের মনেও হলো সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন, পিতা মাতা ভাই বোন সব, কিন্তু একটি সম্পর্কে রয়েই গেল, তিনি ওই জন্ম জন্মান্তরের মা, চিরকালের মা। ইহলোক পরলোকের সব কিছুতেই ব্যপ্ত করে স্বেচ্ছায় সংসারকে বাস করছেন যিনি সংসারের পরপারে সন্তানকে নিয়ে যাবার জন্য। অন্য আরেকবার ঘটনা, কাশী থেকে তিনি ও স্বামী অচলানন্দ জয়রামবাটি এসেছেন। কয়েকজন গৃহস্থ ভক্তরা আছেন সেখানে। রাত্রে সকালে একসঙ্গে বসে খেয়েছেন। খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর যখন শোভার জন্য তৈরি হচ্ছেন, মা দুজনকে ডেকে পাঠালেন। গিয়ে দেখলেন দু হাতে দু গ্লাস দুধ নিয়ে মা দাঁড়িয়ে নিচ্ছেন। বললেন, খাও, সব ভক্তকে দেবার মতো দুধ ছিল না। মা বললেন, বাবা, ওরা গৃহস্থ ভক্তরা তো বাড়িতে কত খেতে পারে, তোমাদের আর কী খাওয়াবে বলো? বিষ্ণানন্দ মায়ের সম্বন্ধে বললেন, গণ্ডি ভাঙা মা। গিরিশ ঘোষের জীবনে মায়ের আবির্ভাব অলৌকিক পথে, শ্রীরামকৃষ্ণের গঙ্গা সাক্ষাতের আগে। শ্রীরামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে যুবক গিরিশ তখন বিষসূচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সেই অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তাঁর মুখ দিয়ে বলছেন, খাও। তারপর এনে লাল কাস্তা পেরে শাড়ি, দেহ অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে গেছে। দেবী মন্দির ছবিও মনে গেঁথে আছে। এরপর ধীরে ধীরে গিরি সুস্থ হয়ে উঠলেন। তাঁর জীবনে নানা পরিবর্তন হলো। এতদিন ধরে নিজের উপর জোর করে নাস্তিকতার একটি আবরণ চাপিয়ে রেখেছিলেন।
এর আগে দুর্গামূর্তিকে কুঠারা আঘাতে খণ্ড খণ্ড করতে তার বাঁধেনি। শিবলিঙ্গকে কলুষিত করে পরীক্ষা করেছে সত্যি শিব কুপিত হবে কিনা। কিন্তু এই ঘটনার পর তার দেবী ভক্তি ফিরে এলো। এরপর চৈতন্যলীলা নাটক রচনা ও মঞ্চস্থ করলেন তিনি। সারা বাংলা ভক্তির এসে আলোড়িত হয় এবং এই নাটকে সত্যিই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হয়। তাঁর জীবনের ধারা পাল্টে যায়। শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি। ঠাকুর তার সব ভার নেন, তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন, ওর পার্শ্বিকে পাঁচ আনা ভক্তি, ভক্তি যেন উৎলেপ পড়ছে। শ্রী মার চরণ স্পর্শ ও তার শ্রীমুখ দর্শন করবার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগজ্জনী হিসাবে ভক্তি করতে শুরু করলেন। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগ, মাছের মোড়ানগরের একটি বাড়িতে গিরিশ তাঁর দ্বিতীয় পক্ষের শিশুপুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন। সেখানে এসেই পুত্রটি মাকে দেখবার জন্য বেকুল হলো। সে আগেও মাকে দেখেছে কিন্তু গিরিশ দেখেননি। হাবে ভাবে সে উহ করে দোতলায় সীমা যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগলো। জনৈক সেবক তাকে উপরে গেলে সে মায়ের চলতলে প্রণাম করলেন এবং নিচে নেমে বাবাকেও উপরে নেওয়ার জন্য হাত ধরে টানতে লাগলো। গিরিশ ঘোষ উচ্চস্বরে কেঁদে উঠে বললেন, ওরে আমি মাকে কি দেখতে যাব কি, আমি কি মহাপাপী? শিশু কিন্তু ছাড়ল না, তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা এ হতেই পুত্রটির জন্যই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার।